কলা দেহ উদ্ধার করে ঝুনু রানার। এর আগেই উদ্ধার হয়েছে ঝুনুর প্যান্ট এবং বেল্টের অংশ, এবং এই দুর্নীতিতে বা এই খুনে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন গোলাম রাব্বানি, তার স্ত্রী এবং তাদের মামা রিয়াজকে। আর ঠিক কি আপডেট রয়েছে, সঞ্জনা লাহিড়ি আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। সঞ্জনা, 18 দিন পর দেহ উদ্ধার, এই মুহূর্তে ঠিক কি আপডেট, এখনো পর্যন্ত কি জানা গিয়েছে যে এই খুনের মোটিভ কি ছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি, খুন কিন্তু যেটা পুলিশ সূত্রে খবর যে 3 তারিখে হয়েছিল এমনটাই কিন্তু জানা গিয়েছে, এবং এই ঘটনায় ইতিমধ্যেই 4 জন গ্রেপ্তার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে গোলাম রাব্বানি, তার স্ত্রী আয়েশা নূর, তার মামা মোহাম্মদ রিয়াজ এবং ভাই ইমরান, এই 4 জন কিন্তু গ্রেপ্তার হয়েছে। এবং আগেই জানা গিয়েছিল যে খুনের উদ্দেশ্য কিন্তু দেখা যাচ্ছে যে একদম ব্যক্তিগত কারণ, এবং তার পাশাপাশি সেটা দেখা যেটা দেখা গিয়েছিল যে একদম পরিকল্পিত কিন্তু খুন, এবং খুনের উদ্দেশ্য ছিল একটা সম্পর্কের টানাপোড়েন, সেগুলো কিন্তু আগেই সামনে এসছে। এবং উল্লেখযোগ্যভাবে দেখা গিয়েছে যে 1 তারিখে কিন্তু বন্ধুত্ব হয় ঝুনুর সঙ্গে রাব্বানির, এবং খুন করা হয় 3 তারিখে, এবং যে ফ্ল্যাটে থাকতো রাব্বানি সেই ফ্ল্যাটে ভাড়া আসে 5 তারিখে। পুরো বিষয়টা খুব সিরিয়ালি সুষ্ঠুভাবে কিন্তু হয়েছিল, এবং যেটা পুরোভাবে মনে হয় যেটা পুলিশের অনুমান যে পরিকল্পনা মাফিক কিন্তু খুন, এবং যেটা দেখা যাচ্ছে যে তার স্ত্রী অর্থাৎ গোলাম রাব্বানির সঙ্গে, গোলাম রাব্বানির স্ত্রীর সঙ্গে কিন্তু অনেক আগেই একটা যোগাযোগ ছিল এই ঝুনু রানার, এবং সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক সামনে আসে এবং সেখান থেকে একটা ঝামেলা সূত্রপাত হয়, বিবাদ হয় স্ত্রীর সঙ্গে। কিন্তু সেই বিষয়টা কিন্তু পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারছিল না পুলিশ যতক্ষণ না দেহ পাওয়া যাচ্ছিল, এবং সেই দেহ পাওয়ার পর কিন্তু ইতিমধ্যে যেটা জানতেও পারা গিয়েছিল আগে যে কোনো ভারী ধাতব অস্ত্র দিয়ে মারা হয়েছিল, হাতুড়ি দিয়ে, সেই মার্ডার উইপন কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই কিভাবে খুন সেটা খানিকটা পুলিশের কাছে বয়ান অনুযায়ী যেটা অভিযুক্তরা জানিয়েছে সেই অনুযায়ী হলেও কিন্তু এই দেহ ময়নাতদন্তে পাঠানোর পর কিন্তু বিষয়টা আরও স্পষ্ট হবে যে কিভাবে খুন, কখন খুন, কী পরিস্থিতির মধ্যে খুন, ইনটক্সিকেটেড ছিল কি না। কারণ আগেই জানা গিয়েছে যে মদের আসর থেকে কিন্তু বন্ধুকে ছাড়তে এসেছিল, তাই পুরো বিষয়টা কিন্তু খুব স্পষ্ট হবে ময়নাতদন্তের পর। কিন্তু যেটা দেখা যাচ্ছে সিসিটিভিতেও যে যেখানে দেহ ফেলেছিল সেখান থেকে অনেকটা দূরে গিয়ে কিন্তু দেহ ভেসে উঠতে দেখা গিয়েছে কচুরিপানার বনের মধ্যে, এবং যেটা সিসিটিভি অনুযায়ী যদি দেখতে পাওয়া যায় যে দেহ কিন্তু প্রথমে নিয়ে আসা হচ্ছিল তপসিয়া খালের এপারে অর্থাৎ তিলজলার দিকে, কিন্তু রাস্তায় যখন তারা ফেলতে আসে রাস্তার মাঝে কিন্তু তাদের পরিচিত একজনের সঙ্গে দেখা হয়, এবং সেই মুহূর্তে কিন্তু তারা তাদের প্ল্যানিং চেঞ্জ করে অন্যদিকে দেহ ফেলতে নিয়ে চলে যায়, এবং সেই বিষয়টাও কিন্তু দেখা গিয়েছে সিসিটিভিতে। এবং তাদের পরিকল্পনা কিন্তু হঠাৎ করেই বদলে গিয়েছিল, কেন হয়েছিল সেটা কি পুলিশ জানতে পেরে যাবে বলেই কিন্তু তারা এরকম ভেবেছিল, নাকি কোনো মিসলিড করার জন্য, সেটা কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। তবে পুলিশে কিন্তু অনুমান তাদের পরিকল্পনা কিন্তু শেষ মুহূর্তে বদলে গিয়েছিল, এবং সেখানে তারা ফেলে দেহ ফেলার কিন্তু কথা ছিল অন্য কোথাও, যদিও অবশেষে কিন্তু দেহ আজকে পাওয়া গিয়েছে আজ 18 দিন পর সকাল 9:15 নাগাদ। এবং তারপরে কিন্তু দেহ ইতিমধ্যেই পরিবারের সদস্যরা এসে কিন্তু দেহ আইডেন্টিফাই করেছে, তার যে শরীরে পোশাক থাকলেও দেহ একটা কিন্তু চাদরে জড়ানো ছিল, তার পোশাকের খানিকটা অংশ কিন্তু পাওয়া গিয়েছে অন্যত্র। এইটা কীরকম, কেন এইটার কারণটা কী, কারণ গতকাল দেখা গিয়েছে 56 ফুট এলাকা থেকে তপসিয়া, সেখান থেকে এই যে পোশাকের অংশ সেটা কিন্তু পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে বিষয় আসছে যে এটা কি আদৌ মিসলিড করার জন্য নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল, পুরোই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে তদন্ত সাপেক্ষ। তবে বর্তমানে যে মার্ডার উইপেন ছিল সেটাও কিন্তু খোঁজার চেষ্টা চালানো হচ্ছে, পাশাপাশি দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে, এবং দেখার বিষয় ময়নাতদন্ত হবে দুপুর 2:30 নাগাদ, এবং 2:30 থেকে 3:30 মধ্যে ময়নাতদন্ত হওয়ার কথা, এবং সেই তারপরে কিন্তু বিষয়টা আরও স্পষ্ট হবে যে খুনের কারণ কি, কিভাবে হয়েছে, পুরো বিষয়টা আরও কিন্তু তদন্তাধীন বলেই তদন্তকারী আধিকারিক বা গোয়েন্দারা মনে করছে। নজর রাখো সঞ্জনা, আপাতত ধন্যবাদ। আরও একবার আপনাদেরকে জানাবো, অবশেষে 18 দিন পর মিলল নিখোঁজ যুবক ঝুনু রানার দেহ। কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার বামুনঘাটা ব্রিজের নিচে খাল থেকে উদ্ধার হলো ট্যাংরা খুনের ঘটনায় নিখোঁজ যুবক ঝুনু রানার দেহ। মঙ্গলবার সকালে খাল থেকে উদ্ধার হয় এই দেহ, নীল ড্রামে ভরা সেই দেহ উদ্ধার হয়। যে সিসিটিভির ফুটেজ আমরা দেখাচ্ছি, যে যেদিন ঘটনা ঘটেছিল সেই দিন নীল ড্রামে করে ঝুনু দেহ নিয়ে যাওয়া হয়েছিল। সোমবারই পাওয়া যায় ঝুনু রানার প্যান্ট এবং বেল্টের অংশ।